আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এই যে দিনাজপুর বোর্ড 2016 সালে আসা প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন নিয়ে আলোচনা করার পিছনে কারণ হচ্ছে, আমি এই প্রশ্নের সলিউশন সমাধান বইয়ে দেখতে গিয়েছিলাম, তো খেয়াল করলাম ওদের সলিউশনটা একটু কঠিনভাবে দেয়া, মানে কিছু রুল ইউজ করা, যেটা হয়তো প্রথম দিকে যারা এই ম্যাথ শুরু করতে যাবে তাদের হয়তো ওই রুল না জানাও থাকতে পারে। ঠিক আছে, তো আমি ট্রাই করছি এমনভাবে সলভ করার যাতে করে মানে ওই ওই বিশেষ রুল না জানা থাকলেও যাতে স্টুডেন্ট সলভ করতে পারে, এবং এটা কিন্তু তুলনামূলকভাবে ইজিয়ার ওয়ে। ওইভাবে করতে গেলে অনেক কমপ্লিকেটেড মনে হয় জিনিসটাকে, আর এখন যেভাবে করাবো সেভাবে করলে ওরকম কমপ্লিকেটেড মনে হবে না। তোমার বেসিক যতটুকু নলেজ আমরা এক্সপেক্ট করি যে একদম অ্যাভারেজ স্টুডেন্টের যতটুকু নলেজ থাকা উচিত ততটুকু থাকলেই কাজ চলবে। আর তাহলে আমরা প্রশ্নের স্টেটমেন্টটাকে পড়ে ফেলি, তারপরে বাকি কথা প্রশ্ন সলভ করতে করতে বলা যাবে। খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে, একটি স্টিমার ঘন্টায় ইউ কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, অপর একটি স্টিমার ঘন্টায় টু ইউ কিলোমিটার বেগে পূর্ব দিকের উত্তরে থিটা কোণে অগ্রসর হওয়ার সময় প্রথম স্টিমারের একজন যাত্রীর নিকট মনে হয় স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। প্রমাণ করো থিটা সমান হাফ সাইন ইনভার্স 3/4। এখন প্রথমে কিছু জিনিস আমি ক্লারিফাই করে নিই। এই যে বলা আছে যে এই যে এখানে যে পূর্ব দিকের উত্তরে থিটা কোণ, এই কথার মানে তোমাকে বুঝতে হবে। এবং আরেকটা কথা এখানে বলা আছে যে ওই যে যাত্রীর নিকট যে মনে হয় স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে, এই কথার মানেও তোমাকে বুঝতে হবে। উত্তর পূর্ব দিক মানে কি আর পূর্ব দিকের উত্তরে থিটা কোণ মানে কি, সেই জিনিসগুলো আমরা এই যে সলভ করতে করতে আস্তে আস্তে চিত্রাঙ্কনের মাধ্যমে দেখে ফেলবো আর কি, মানে গ্রাফে যখন আমরা প্লট করবো জিনিসগুলো। খেয়াল করো, প্রথমে বলছে একটি স্টিমার ঘন্টা ইউ কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর হিসাব নিই তখন আমরা পূর্ব দিককে এক্স অক্ষ বরাবর ডান দিক ধরে নিই, তো এই হচ্ছে আমাদের সেই পূর্ব দিক যেটা আমাদের তথাকথিত এক্স অক্ষ, তাই তো? এই হচ্ছে আমাদের উত্তর দিক, এই হচ্ছে আমাদের পশ্চিম দিক, আর এই যে নিচের দিকে হচ্ছে আমাদের দক্ষিণ দিক। এখন আমাদের স্টিমারটা ইউ কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে স্টিমার সে ইউ কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে, এই হচ্ছে মনে করো তার ভেলোসিটি, এটা হচ্ছে ইউ। এবং বলছে অপর একটি স্টিমার ঘন্টায় টু ইউ কিলোমিটার বেগে পূর্ব দিকের উত্তরে থিটা কোণে যাচ্ছে। তার মানে হচ্ছে পূর্ব দিকের উত্তরে থিটা কোণের অর্থ হচ্ছে যে পূর্ব দিকের সাথে থিটা কোণ করে উত্তর দিক, অর্থাৎ পূর্ব দিকের সাথে থিটা কোণ মানে কি, পূর্ব দিকটা আমার এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সাথে থিটা কোণ করে সে তো এদিকেও যেতে পারে, আবার সে কিন্তু এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে এদিকেও যেতে পারে। তো যখন বলছে তোমাকে উত্তর দিক, তার মানে বুঝে নিতে হবে পূর্ব দিকের সাথে থিটা কোণ করে সে উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে যাচ্ছে। এই জিনিসগুলো তোমার বুঝতে হবে বা এগুলো তোমার জানা থাকতে হবে। ঠিক আছে, তো আমি এই যে বললাম পূর্ব দিকের সাথে থিটা কোণ উত্তর দিক, তাহলে মনে করে বললাম যে এটা হাই হাই দাঁড়াও, তো পূর্ব দিকের সাথে থিটা কোণে উত্তর দিকে যাচ্ছে কত বেগে, টু ইউ বেগে, তাহলে আমাদের এই যে ইউ বেগটা তার ডাবল বেগ, তো এটা যাচ্ছে হচ্ছে টু ইউ বেগে। ওকে, এতটুকু আমরা আশা করি বুঝছি সবাই। এবং সেই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা। এবং বলছে এইভাবে যে অগ্রসর হওয়ার সময় প্রথম স্টিমারের অর্থাৎ এই যে ইউ বেগে যে স্টিমারটা যাচ্ছে সেই স্টিমারের একজন যাত্রীর নিকট মনে হয় স্টিমারটি কোন স্টিমারটি মানে ওই যে টু ইউ বেগের যে আমার স্টিমারটি, ওই যাত্রীর নিকট মনে হয় যে স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এখন উত্তর পূর্ব দিকে যাচ্ছে মানে কি, উত্তর দিক এবং পূর্ব দিকের ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, যেখানে যেহেতু এখানে কোনো কোণ বলে নেই, তোমার ধরে নিতে হবে যে এই কোণটা একদম মাঝামাঝি অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখন আমাদের যে যাত্রীর নিকট যা মনে হয় সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, সেটা এইভাবে, তাহলে এইখানে এই যে প্রথম স্টিমারে থাকা যাত্রীর কাছে এই দ্বিতীয় স্টিমারটাকে মনে হবে সে আসলে এইভাবে যাচ্ছে, তাই তো? তো সেই কোণটা আমরা জানবো সেটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এই হচ্ছে আমাদের ইনফরমেশন। এখন কত বেগে যাচ্ছে বলে মনে হচ্ছে সেটা বলা নেই, জাস্ট কোণটা বলা আছে। এখন প্রশ্নে আমার কাছে চাচ্ছে প্রমাণ করতে যে থিটা ইকুয়ালস হাফ সাইন ইনভার্স 3/4। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, যারা আপেক্ষিক বেগ রিলেটেড ভিডিও দেখছো আমার, তারা এতক্ষণ এটা বুঝে যাওয়ার কথা যে একজন যাত্রীর নিকট মনে হয় একটা স্টিমার কোনো একভাবে যাচ্ছে, সেটাই সে এরকম প্রশ্ন থাকা মানেই হচ্ছে এটা আপেক্ষিক বেগের ম্যাথ, তাই তো? তো আপেক্ষিক বেগের সূত্র আমরা একটাই পড়ছিলাম যে আমাদের এই এই ধরনের ম্যাথ সলভ করতে গেলে আমাদের প্রসেস একটাই, স্টেপ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হবে, ভেক্টরের পার্সপেক্টিভ থেকে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হবে। তো এখন এই যে আমাদের প্রথম স্টিমারটা তার সাপেক্ষেই, তো ওখানে থাকা যাত্রীর সাপেক্ষে মানে তো ওই প্রথম স্টিমারের সাপেক্ষে, তাহলে প্রথম স্টিমারের যে ভেক্টরটা সেটাকে আমরা বললাম এ ভেক্টর,
ওকে। আর দ্বিতীয় স্টিমারের যে ভেক্টরটা, সেই ভেক্টরটাকে আমরা বললাম বি ভেক্টর। তাহলে প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমারের আপেক্ষিক বেগের সূত্রটা কি হবে? তাহলে এটা হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হবে। এখন এ সমান কি, যেহেতু এটা এক্স্যাক্টলি পূর্ব দিকেই যাচ্ছে এবং তার মান হচ্ছে ইউ, তা আমরা এ ভেক্টর সমান লিখে নিতে পারি ইউ আই। ওকে, আর আমাদের যে বি ভেক্টর সেটা খেয়াল করো, সেটা কিন্তু পূর্ব দিকের সাথে বা এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে। তাহলে তার কিন্তু দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। সে কিন্তু পুরাটা এক্স অক্ষ অথবা পুরাটা ওয়াই অক্ষ বরাবর না। তাহলে বি ভেক্টরকে আমরা একটু ভেঙে লিখি এখানে কোণা দিয়ে। তো বি ভেক্টর হচ্ছে আমাদের, আচ্ছা কোণা এদিকে দেখলে সমস্যা, আমি এদিকে দিই। তো বি ভেক্টর হচ্ছে আমাদের এই যে টু ইউ কস থিটা, এটা হচ্ছে তার এক্স অক্ষ বরাবর উপাংশ, টু ইউ কস থিটা আই প্লাস টু ইউ সাইন থিটা জে। বি ভেক্টর ডান, বের করে ফেলা, এ ভেক্টরও ডান, বের করে ফেলা। এখন আমরা জাস্ট এইভাবে বসাই দিই এখানে, সেটা হবে কি দেখো, টু ইউ কস থিটা আই প্লাস প্লাস টু ইউ সাইন থিটা জে, আর মাইনাস এ ভেক্টর কি ইউ আই। ওকে, এখন তুমি আই আই এর গুলাকে একসাথে করো, জে এর গুলাকে একসাথে করো। তো আই এর তো আছে দুইটাই, যে টু ইউ কস থিটা আর এই যে ইউ, তো তুমি দেখতেই পাচ্ছ এখানে ইউ কমন যাচ্ছে, ইউ কমন নিয়ে নাও। তুমি লিখো এখানে টু কস থিটা মাইনাস ওয়ান ইন্টু আই, এই যে দুইটা কমন নিয়ে আসিস দুইটা থেকে। আর আমার তো সাইন জে এর সহ তো আমার আলাদা একা আছে, তাহলে টু ইউ সাইন থিটা জে। এই হচ্ছে আমার প্রথম স্টিমারের সাপেক্ষে দ্বিতীয় স্টিমারের আপেক্ষিক বেগের ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভেক্টর দিয়ে আমরা কি করব, এই যে এখানে কাজ করব, যেহেতু আপেক্ষিক বেগ যে ভেক্টরটা, সেই ভেক্টরটা দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, অর্থাৎ প্রথম স্টিমারের যাত্রীর সাপেক্ষে দ্বিতীয় স্টিমারের যাত্রীর মনে হচ্ছে যে সে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে ওই কোণটা 45 ডিগ্রি। অর্থাৎ আপেক্ষিক বেগ যে ভেক্টরটা, এই যে ভেক্টরটা আমাদের আপেক্ষিক বেগ, সেটার কোণ কিন্তু হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরের কোণ হচ্ছে 45 ডিগ্রি এক্স অক্ষের সাথে, তাই তো? তা আমাদের আমাদের তো জানা উচিত যে একটা ভেক্টরের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আসলে কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর তার যে উপাংশ আছে ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর যে উপাংশ আছে, সেই দুইটার অনুপাতই হচ্ছে আমার টেন থিটা। সেখান থেকে আমরা মানটা পেয়ে যাব। তাহলে আমাদের আমাদের আপেক্ষিক বেগ কোণ তো হচ্ছে 45 ডিগ্রি, তাই তো? তাহলে টেন 45 সমান এই যে জে এর সহগ টু ইউ সাইন অফ থিটা, আর আই এর সহগ সেটা হচ্ছে ইউ ইন্টু টু কস থিটা মাইনাস ওয়ান। তো দেখো উপরে নিচে ইউ ইউ কাটা, তার টেন 45 সমান আশা করি সবার জানা আছে ওয়ান। তো ওয়ান ইকুয়ালস টু সাইন অফ থিটা ডিভাইডেড বাই টু কস থিটা মাইনাস ওয়ান। এখন জাস্ট গুণ করো এই পাশে, তাহলে টু কস থিটা মাইনাস ওয়ান সমান আমরা পাচ্ছি টু সাইন থিটা। এক কাজ করো, আমরা তো একটা প্রসেসের দিকে আগাচ্ছি, আমরা এক কাজ করি, আমরা সাইন থিটা এবং কস থিটাকে এক পাশে নিয়ে আসি। তাহলে আমরা এখানে লিখতে পারি টু কস থিটা মাইনাস টু সাইন থিটা সমান ওয়ান। এখন বুঝতেছো নিশ্চয় যে আমার টুটা কমন নিয়ে ওই দিকে পাঠিয়ে দেওয়া যায়, সেটা হাফ হয়ে যায়, তাই তো? এবং আমাদের মাথায় মোটামুটি একটা চিন্তা থাকা উচিত যে আমরা কী বের করতে চাচ্ছি, আমরা আসলে থিটা বের করতে চাচ্ছি, তাই তো? তো আমরা টু দিয়ে উভয়পক্ষকে ভাগ করে দিই, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা সমান হাফ। এরপরের কাজটা কি খেয়াল করো, এরপরের কাজটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে স্কোয়ার করে দিই, তাতে করে আমাদের জিনিসটা একটু ইজিয়ার হবে চিন্তা করা। স্কোয়ার করে দিলে কি হবে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস টু সাইন অফ থিটা ইন্টু কস থিটা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম, সমান কি এই পাশে তো স্কোয়ার হবে, সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফোর। তাহলে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে তোমার ওয়ান, মাইনাস এই জিনিসটা তোমার জানা থাকা উচিত, এটা হচ্ছে সাইন টু থিটা, এটা হচ্ছে সাইন টু থিটা। যাদের অ্যাটলিস্ট সাইন এ প্লাস বি এর মান জানা আছে তারা কিন্তু সাইন টু এ এর মানটাও বের করতে পারবা, কারণ দেখো সাইন এ প্লাস বি সমান কী ছিল আমাদের, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো ইফ ইট হ্যাপেন্স টু বি দ্য সেম অ্যাঙ্গেল টুয়াইস, তাহলে এ প্লাস এ তখন তুমি কী লিখবা, তখন তুমি লিখবা এ প্লাস এ সমান তো টু এ, তাই তো? তো এই যে টু এ লিখলা এটা কিন্তু তোমার মনে মনে থাকা উচিত, এটা হচ্ছে এ প্লাস এ, তাই তুমি কী লিখবা সাইন এ কজ এ প্লাস কজ এ সাইন এ, কারণ দুই ক্ষেত্রেই অ্যাঙ্গেল তো সেম, কজ এ সাইন এ। তাহলে ঘুরে ফিরে তো একই কথা, সাইন এ কজ এ যে কথা, কজ এ সাইন এ তো সেম কথা, তাহলে টু সাইন এ কজ এ। তো এই যে আমাদের সামনে টু সাইন থিটা কস থিটা, সেটাকে আমরা ডিরেক্ট লিখে ফেলতে পারি কি সাইন টু থিটা,
আশা করি বুঝতে পারছো। তো দেখো এখন ওয়ান মাইনাস, এত মোটা কালে দরকার নেই, চিকন করে দিই একটু, আচ্ছা এটাই থাক। ওকে তো এটা হচ্ছে আমার সাইন টু থিটা সমান ওয়ান ডিভাইডেড বাই ফোর, বাকিটা নিশ্চয়ই বুঝে যাচ্ছে যে এটা স্বাভাবিক বীজগণিত একটা। সাইন টু থিটা ডান দিকে নিয়ে গেলাম, ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর সমান বুঝতেই পারছো কী হবে, থ্রি বাই ফোর হবে। আর চাইলে গুণ ভাগ বিয়োগ করে দেখতে পারো, তাহলে সাইন টু থিটা সমান থ্রি বাই ফোর, তাহলে টু থিটা সমান কী দাঁড়ায়, সেটা দাঁড়ায় হচ্ছে আমাদের সাইন ইনভার্স থ্রি বাই ফোর, তাই তো? এখন থিটা সমান তাহলে কী হবে, থিটা সমান আমাদের হবে হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফোর, এটাই প্রমাণ করতে বলেছে এবং আমরা এটাই প্রমাণ করে ফেলেছি, তাই তো? তো মান ডান, আশা করি সবাই সলিউশনটা বুঝতে পারছো, ঠিক আছে? যদি না বুঝে থাকো ভিডিওটা আবার দেখো, আবার আবার রিপিট করো। আর আপেক্ষিক গতির এই কনসেপ্টটা কিন্তু আমাদের আপেক্ষিক গতির যে ইনিশিয়াল কথাবার্তা বা আপেক্ষিক গতির যে শুরুর দিকে যে ম্যাথগুলো সেগুলোতে সুন্দরভাবে বলা আছে, ঠিক আছে? সো এই এই ভিডিওতে আমার উদ্দেশ্য ছিল জাস্ট এই ম্যাথটার একটা ইজিয়ার সলিউশন দেয়া। আমি যেখান থেকেই এই ম্যাথটা নিয়েছি সেই সেখানের সমাধানে সমাধানটা একটু কঠিনভাবে দেওয়া আছে, সেই জায়গার নাম আর নিতে যাচ্ছি না। তো কঠিনভাবে দেওয়া সলিউশনটাকে একটু সহজভাবে দেওয়ার চেষ্টা করলাম, ওখানে অন্য টেকনিক ফলো করেছে, একটা থিওরি মিস করতে চেয়েছে যেটা ইউজ না করলেও করা যায়, সেই চেষ্টাই ছিল এই ভিডিওতে। তো আশা করি সবাই সলিউশনটা বুঝতে পেরেছ। আর পরে এরকম কোন একটা ভিডিও কনফিউজিং সলিউশন যেগুলোতে আছে সহজ সলিউশন, যদি দেখি যে সহজ সলিউশন আছে তাহলে সেটা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।